সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসছি আপনাদের সামনে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে, যে ভিডিওতে আমি দেখাবো তো যারা ভ্যাটেজ মানে বিন সার্টিফিকেট আছে, তো যারা বিন সার্টিফিকেট আর কি, যারা ভ্যাট অনলাইনে ভ্যাট দিবেন, তো অবশ্যই এটা হচ্ছে একটা নতুন সিস্টেম। তো এই সিস্টেমটা আগে ছিল না, এখন নতুন করে এই সিস্টেমটা চালু করা হয়েছে। তো এই সিস্টেমে যেখানে আপনার আপনি আপনার ঘরে বসেই আপনি অনলাইনে আপনার ল্যাপটপ অথবা মোবাইলের মাধ্যমে আপনি আপনার ভ্যাট জমা দিতে পারবেন। তো এর আগে আমি ভ্যাট রিটার্ন, জিরো ভ্যাট রিটার্ন কীভাবে দাখিল করবেন সেটা দেখিয়েছি। তো আজকে আমি দেখাবো যে আপনি কীভাবে অনলাইনে আপনি আপনার ভ্যাট পেমেন্ট করবেন। তো এইটা আগে ছিল না, এখন নতুন করে করছে। তো সর্বপ্রথম আমাকে যে কাজটি করতে হবে, তো সেটা হচ্ছে আপনি সর্বপ্রথম মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোমে যে কোনো একটা ব্রাউজারে যাবেন। তো ব্রাউজারে যাওয়ার পর আপনি যে কাজটি করবেন, তো আমি ব্রাউজারে গেলাম। তো দেখেন ব্রাউজারে গুগলে যদি যে সার্চ দেন, আপনি এখানে সার্চ দিতে পারেন, সেটা হচ্ছে আপনি ভ্যাট, সরি এখানে আমার ভ্যাট ভ্যাট শুধুমাত্র ভ্যাট সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক এসপিজি, এসপিজি বলে যদি আপনি সার্চ দেন, তো তাহলে আপনি আপনার, তো দেখেন এখানে আছে আমার সোনালী ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক মিলিওনিয়ার, এখানে দেখেন কতগুলো অপশান আসছে। তো আপনি কোনটাতে যাবেন, তো দেখেন এখানে একটা আসছে যে সোনালী ব্যাংক বিল পেমেন্ট। তো যদি আপনি এখন সোনালী ব্যাংক বিল পেমেন্টে ক্লিক করেন, তো এখানে যাওয়ার পরে দেখেন একবারে আপনার এই যে এটা চলে আসছে মানে এখানে, এবার আপনি এখান থেকে আপনার মানে ট্রাভেল ট্যাক্স, এরপরে বিভিন্ন যদি কোনো অনলাইনে আপনি পেমেন্ট করতে চান তাহলে সেটা করতে পারবেন। যেমন পাসপোর্টের এটা দেওয়া থাকে, পাসপোর্টেরটাও আপনি পেমেন্ট করতে পারবেন। এরপরে এনআইডি কারেকশন, মানে যদি কারোর এনআইডি ভুল থাকে তাও আপনি কারেকশন করতে পারবেন। তো আজকে আমাদের মূল যেটা সেটা হচ্ছে আপনার ভ্যাট পেমেন্ট, আপনি অনলাইনে ভ্যাট কীভাবে পেমেন্ট করবেন। তো এটা এটা আপনি কীভাবে করবেন তো সেটা আমি দেখাবো। এরপরে ইনকাম ট্যাক্স কীভাবে দিবেন অনলাইনের মাধ্যমে সেটাও আপনি দেখতে পাবেন। দেখেন ভ্যাট পেমেন্ট আপনি কীভাবে করবেন, তো আপনি এই যে ভ্যাট পেমেন্ট এখানে যদি ক্লিক করেন, তো সেক্ষেত্রে দেখেন এখানে চলে আসছে একবারে, এটা হলো নতুন সিস্টেম, সম্পূর্ণ নতুন সিস্টেম, এটা কিন্তু এর আগে ছিল না। আগে কিন্তু আমরা ব্যাংকের মাধ্যমে, সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দিতে হতো, কিন্তু এই সিস্টেমটা সম্পূর্ণ নতুন সিস্টেম। তো দেখেন এখানে লেখা আছে নিশ্চিন্তে নির্বিঘ্নে ট্যাক্স দিন অনলাইনে ই পেমেন্ট পোর্টাল। দেখেন এখানে আপনার যদি আপনি অনলাইনে জমা দেন, তো সেক্ষেত্রে আপনার কিছু করা লাগবে না, শুধুমাত্র এখানে যদি আপনি আপনার বিন সার্টিফিকেট, যদি আপনার বিন সার্টিফিকেট থাকে তাহলে বিন সার্টিফিকেটের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা যদি আপনি এখানে বসাতে হবে সর্বপ্রথম আপনাকে। তো আমার বিনটা যেটা আছে আমি সেটা দিচ্ছি এখানে, দেখেন আমার বিন সার্টিফিকেটের যে নাম্বারটা সেটা আমি দিছি এখানে। তো এখন যদি আপনি সার্চ দেন, তো দেখেন সার্চ দিলে আপনার পুরো ডাটা চলে আসবে, আর যদি আপনার বিন সার্টিফিকেট ভুল হয় তাহলে কিন্তু আপনি কোনো ডাটাই পাবেন না।
তো দেখেন এখানে চলে আসছে, তো পুরো ডাটা চলে আসছে। এখানে হচ্ছে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাহফুজ এন্টারপ্রাইজ, দেখেন পুরো অ্যাড্রেস চলে আসছে। তো এরপরে ট্যাক্স টাইপ, যদি আপনি ট্যাক্স টাইপ যদি আপনার ফাইন হয়, যাদের এবার কিন্তু প্রতি মাসের ভ্যাট কিন্তু আপনার জমা দিতে হবে 15 তারিখের ভিতরে। যদি 15 তারিখের ভিতরে আপনি জমা দিতে না পারেন তাহলে কিন্তু আপনার 10,000 টাকার জরিমানা হবে। আর যদি ফাইন হয় তাহলে আপনি এই যে ফাইন অ্যান্ড পেন্টলেস, এই যে 19-01, এইটাতে আপনি জমা দিবেন। আর যদি মনে করেন যে না আপনি ভ্যাট জমা দিবেন, সেক্ষেত্রে ভ্যাট অন ডোমেস্টিক প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, যদি কোনো প্রোডাক্ট কোনো লেনদেন করে থাকেন এটার জন্য আপনি এটা চুজ করবেন। আর যদি মনে করেন যে না আপনার ফাইন হয়েছে তাহলে আপনি ফাইনস অ্যান্ড পেন্টলেস এইটা সিলেক্ট করবেন। করার পরে আপনার ফাইন হয়েছে কত, সাপোজ আমি এবার আমার একটু ভুলের কারণে বা আমি অসতর্কতাবশত আমার 10,000 টাকা জরিমানা দিতে হয়েছে, তো যদি আপনারা মনে করেন আপনার যদি জরিমানাটা যেটা আসবে, মনে করেন সাপোজ 10,000 টাকা আপনার জরিমানা আসছে, তো সেক্ষেত্রে আপনি 10,000 টাকা সিলেক্ট করে এরপরে নেক্সটে ক্লিক করবেন। তো দেখেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার পুরো ডাটা চলে আসছে। তো যদি আপনি পেমেন্ট করতে চান, তো দেখেন আমি পেমেন্টে ক্লিক করলাম, দেখেন শিওর এখানে একটা আছে, আর ইউ শিওর টু পে ভ্যাট, মানে আপনি নিশ্চিত কি না। তো দেখেন এখানে আপনি কয়েকটা মাধ্যমে, যদি সোনালী ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে সোনালী ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, আর যদি আপনার কোনো কার্ড ইউজ করেন তো কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এরপর যদি মোবাইল ব্যাংকিং থাকে আপনার কোনো, বা মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ আছে, রকেট আছে, ইউক্যাশ আছে, আপনি যে কোনো একটা মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তবে বিকাশে পেমেন্ট করলে আপনার 10,000 টাকা চার্জ কাটবে, 61 টাকা সামথিং, এবং যদি রকেটে করেন তাহলে 56 টাকা সামথিং আপনার চার্জ কাটবে। তো যদি আপনি পেমেন্ট করেন তাহলে এখন আপনার, সাপোজ আমি মনে করি বিকাশের মাধ্যমে করব, তো সেক্ষেত্রে মনে করেন বিকাশে আপনি ক্লিক করলেন, বিকাশে ক্লিক করলে দেখেন এখানে পে উইথ বিকাশ, তো এখানে দেখেন পে উইথ বিকাশ, দেখেন চার্জ দেখাচ্ছে, চার্জ অ্যামাউন্ট 61 টাকা 50 পয়সা, আর ওখানে 56 টাকা 50 পয়সা রকেটের মাধ্যমে অথবা সোনালী ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। তো এখানে যদি পে উইথ বিকাশ যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার মোবাইলে একটা ভেরিফিকেশান কোড যাবে, তো এই কোডটা যাওয়ার পর আপনি ওই ভেরিফিকেশান কোডটা এখানে আপনি সাবমিট করবেন। তো এরপরে যে পরবর্তী কাজগুলো আছে আপনি অনায়াসে আপনি বুঝতে পারবেন এবং করতে পারবেন। তো দেখেন এখানে আপনি সাবমিট করার পর, আপনার সাবমিট করার পর এখান থেকে আপনি পুরো ভ্যাটের এটা আপনি পেমেন্ট করতে পারবেন। এরপরে আপনি, এটা হচ্ছে গেল আপনার যে সিস্টেম, যেটা সেটা হচ্ছে আপনার সিস্টেম পে উইথ বিকাশ, বিকাশের মধ্যে পেমেন্ট করলেন। দেখেন এই যে পেমেন্ট করলেন এখান থেকে একটা আপনার চালান নাম্বার দিবে, তো চালান নাম্বারটা আপনি কীভাবে পূরণ মানে সাবমিট করবেন, দেখেন আমি আবার একটু আসি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখেন এখানে যদি আমি যাই ভ্যাট, ভ্যাট দেখেন যেখানে আমার ভ্যাট অনলাইন সার্ভিস, তো এই যে ভ্যাট অনলাইন সার্ভিস এখানে যদি আপনি যান, তাহলে যেহেতু আপনি ভ্যাটের আপনার জরিমানা হয়েছে, তো সেক্ষেত্রে জরিমানা হলে আপনি পেমেন্ট করবেন কীভাবে, তো দেখেন এখান থেকে কিন্তু পেমেন্ট শেষ, একটা চালান নাম্বার দিবে, আপনি ব্যাংকে গেলেও আপনার চালান নাম্বার থাকবে, তো এখান থেকে দিলে যে অনলাইন থেকে আপনার চালান নাম্বার দিবে, চালান নাম্বারটা সাবমিট করলে হয়ে যাবে। তো দেখেন এখানে আমার নেট স্লো হওয়ার কারণে একটু দেরি হচ্ছে, তো দেখেন এখানে লগ ইন করবো এখন আমি,
তো দেখেন এখানে হচ্ছে মাহফুজ এন্টারপ্রাইজ। তো এখান থেকে যদি এখন আপনি আপনার এই যে ফিলিং আমার অবশ্য পূরণ করা হয়ে গেছে, তো যে কারণে এটা দেখাচ্ছে না। তো যদি আপনার এখানে বকেয়া দেখায়, তো সেক্ষেত্রে বা বকেয়া বা আপনার যদি ফাইন হয় তাহলে 10,000 টাকা আসবে। তো 10,000 টাকাটা থাকে মেনলি আপনার একটা নোট দিতে হবে যখন আপনি এই চালানটা এখানে এসে যখন আপনি চালানটা জমা দিবেন, তখন ওখানে একটা কোড আসবে 43। তো নোট অন পেইন্টলি 43 নোটে আপনি লিখে দেবেন, এখানে যদি আপনার আসে তো আপনার সেই কোডটা আসবে, আপনি ওখানে দিলেই সাবমিট করলে মোটামুটি আপনার ফাইনটা সাবমিট হয়ে যাবে। তো যেহেতু আমার না আর সে তো আমি দেখাতে পাচ্ছি না, আর এখান থেকে তো দেখালাম আপনাদেরকে। আর যদি আপনি ভ্যাট মানে পুরোটাই আপনি যদি এটা করতে পারেন তো ইনশাল্লাহ আপনি পরবর্তীটাও করতে পারবেন। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আপনি যদি ভিডিওটি সুন্দরভাবে দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি বুঝতে পারবেন এবং আপনার নিজের কাজটা নিজে করতে পারবেন। সালামু আলাইকুম ওরহামদুলিল্লাহ।